আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে ছাগল খাসির বট রান্না। আর আমি কীভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে খাসির বট নিয়েছি, আমি এখানে চারটা খাসির বট নিয়েছি। আর আমি ছোটো যে বটটা সেটা নিই নাই, একদম বড় সাইজের যেটা সেটাই চারটায় আমি পুরোটা কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে এরকম কিউট কিউট সাইজ করে কেটে নিয়েছি। আর আমি একটু সাইজটা একটু বড়ই রেখেছি আর খুব বেশি ছোট রাখি নাই। এই তো আমি প্রথমে এগুলোকে ভালোভাবে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। প্রথমে তো গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চলেন মূল রান্নায় যাই। আর আপনারা চাইলে কম বেশি বট ব্যবহার করতে পারেন, আর আমার বটের পরিমাণটা আজকে একটু বেশি। এরপর চুলে আমি একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিলাম, আর সেখানে আমি এখন দিয়ে দিলাম একদম 7-8 চামচ পরিমাণ সয়াবিন তেল, যেটা সবসময় আমরা রান্না করি সেটা এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর 2-3টে তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর তেজপাতাগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন এরকম একটু কালার পরিবর্তন হয়ে আসবে এই অবস্থা আমি এখানে কিছু পানি অ্যাড করব। এরপর আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর প্রায় 1.5 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এরপর আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি প্রায় 4 চামচের মতো, যেহেতু বট রান্না একটু বেশি মশলা ব্যবহার করলে ভালো। এরপর আমি এখানে গরম মশলা 1.5 চামচের থেকে একটু বেশি নিয়েছি। এখানে ভ্যারাইটিস সব রকমের শাহী মশলা মিক্স করাও আছে। এরপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ। আর বট রান্না একটু বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে খেতে, আর তাই মশলার পরিমাণ তেলের পরিমাণটা একটু বাড়তি দিয়েছি। আর আপনারা চাইবেন অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়তি দেওয়ার জন্য, আর উপরে তেল একদম সুন্দর বেশি বেশি আসতেছে এই অবস্থা আমি একটু নেড়ে ছেড়ে এখন ঢেকে দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে রাখবো, কারণ চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখার পরে মশলাটা ভালোভাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর মশলা যত কষানো হয় মাংস যে কোনো মাংস জাতীয় তরকারি খেতে মজার, যখন এরকম একদম উপরে তেল ভেসে ভেসে আসছে আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে আপনারা দেখেই বুঝতেছেন। এই অবস্থা আমি একটু নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো এখন এখানে বটগুলো দিয়ে দিতেছি। আপনারা চাইলে একইভাবে গরুর বটটাও এরকম রান্না করে নিতে পারেন। আর আমি এখানে সবগুলো বট দিয়ে বটের সাথে মশলাগুলো এক জাস্ট করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরকম প্রায় কিছুক্ষণ রান্না করে নিব। চুলার আঁচটা একদম হাই করে রেখে রান্নাটা করতেছি, কারণ বট থেকে যেহেতু পানিটাও বের হচ্ছে আর আমি কোনো বাড়তি পানি দিই নাই এখন পর্যন্ত। এরকম কিছুক্ষণ রান্না করে আমি এখন চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢেকে দিব, আর ফিরে আসব প্রায় 10 মিনিট পরে। আর 10 মিনিট পরে ফিরে আসলাম, একদম দেখতে পাচ্ছেন খুব বেশি পানি বের হয়েছে। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করি নাই, আর খুব ভালোভাবে এটা সিদ্ধ করা লাগবে, তাহলে খেতে এটা ভালো লাগবে। আর আমি এখন আবার ঢেকে দিব আর ফিরে আসবো আরও কিছুক্ষণ পরে, আরও 15 মিনিট পরে ফিরে আসবো। এখন পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ে আছে। এই তো আমি আরও 15 মিনিট পরে ফিরে আসলাম, আর নাড়ার পরে দেখতেছেন যে পানি অনেকটাই টেনে গিয়েছে। আমি এই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি এখানে এখন পানি অ্যাড করব। আর আপনারা চাইলে গরম পানিও, কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন, আর ঠান্ডা পানিও অ্যাড করা যাবে, কোনো সমস্যা নাই। এই তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে প্রায় 1-2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখন পানি অ্যাড করে দিলাম। আর আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। 3 কাপের মতো পানি দিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করতেছি, আর এখন ডেকে দিব বলক আসার জন্য।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বলক চলে আসছে। এই অবস্থায় নেড়ে ছেড়ে এখন একদম পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় 30 মিনিটের মতো লাগছে আমার পানিগুলো শুকাতে। আর আমি আরও ফানিগুলো এখন ঢাকনাটা নামিয়ে ফেলছি, আর আমি ফানিটা আরও শুকিয়ে নিব, একদম মাখা মাখা অবস্থায় নামিয়ে নিব। দেখে বুঝতেছেন আমি আরও 4-5 মিনিটের মতো এটা রান্না করে নিব। আর লাস্ট অবস্থা আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতেছি ফ্লেভারের জন্য। 5-6 মিনিটের মতো নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিব। আর দেখে বুঝতেছেন যে কীরকম অবস্থায় নামাচ্ছি, আর খুব ফানিগুলো ভালোভাবে টেনে গিয়েছে। আর আমার রান্নাটা করতে প্রায় 1 ঘন্টা 5-10 মিনিটের মতোই লাগছে, 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর বড়টাও ভালোভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর আমি এখন কোনো গরম মশলা ব্যবহার করবো না, যেহেতু আমি আগে খুব ভালো ভালো মশলা ব্যবহার করে নিয়েছি, শাহি ফ্লেভারের গরম মশলাগুলো ব্যবহার করছি। আমি এই অবস্থা এখন নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতেছেন যে কত সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভর্ত রান্নাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর আমি তো একটু খেয়ে টেস্ট করে নিচ্ছি। আর আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি, আপনারা একইভাবে গরুর বটর রান্না করে খেতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা।